ओम शांति। 29 मार्च 2021 प्राप्त मुरली बाप दादा मधुबन। मिष्टि बच्चारा तुमरा हले रूप बसंत, तुम्हारे मुख थेके सदा ज्ञान रत्न निसृत हवा उचित। जखनी नतून केउ आसबे ताके बाबार परिचय दाओ। प्रश्न, निजेर स्थितिके एकरस करार उपाय कि? उत्तर, संग सम्पर्के सतर्क हो, ताहले अवस्था एकरस होते थाकबे। सर्वदा भालो सार्विसेबल बाच्चादेर संगी करा उचित। यदि केउ ज्ञान एवं जोग व्यतीत अन्य कथा बोले, मुखे रत्नेर परिवर्ते प्रस्तर निर्गत हय, तबे तेमन संग सम्पर्के सर्वदा सतर्क थाका उचित। गीत, रातेर पथिक होयो ना श्रान्त, दूर तो नय भोरेर गंतव्य। ओम शांति। ज्ञान और विज्ञान एके बला हबे अल्फ अद्वितीय और बे बादशाही। बाबा अल्फ एवं बेर ज्ञान प्रदान करें। दिल्लीते विज्ञान भवन रयेछे किन्तु ओरा कोनो अर्थ जाने ना। तोमरा जानो ज्ञान आर जोग। जोगेर माध्यमे आमरा पवित्र हई और ज्ञानेर माध्यमे पोशाक रंगीन हय। आमरा सम्पूर्ण चक्रकेई जेने जाई, जोगेर यात्रार जन्य एई ज्ञान पावा जाय। ओरा केउ जोगेर जन्य ज्ञान प्रदान करे ना, तारा तो स्थूलभावे ड्रिल इत्यादि शेखाय। एई हलो सूक्ष्म एबं मूल कथा। गानो एर संगे सम्पर्क जुक्त। बाबा बोलेन, हे बाच्चारा, हे मूल लोकेर पथिक, पथिक पावन बाबाई सकलेर सद्गति दाता। तिनी सकलके घरे फिरे जावार पथ बोले देबेन। তোমাদের কাছে মানুষ আসে বোঝবার জন্য? কার কাছে আসে? প্রজা পিতা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে আসে। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তোমরা কার কাছে এসেছো? মানুষ সাধু সন্ত মহাত্মার কাছে যায়, তাদের নামও থাকে অমুক মহাত্মাজি। এখানে নামই হলো প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। বিকে তো অসংখ্য। তোমাদের জিজ্ঞাসা করা উচিত যে প্রজাপিতা ব্রহ্মা তোমাদের কে হন? তিনি তো সকলেরই পিতা। কেউ কেউ বলে আপনাদের মহাত্মাজি গুরুজি দর্শন করব। বলো যে তোমরা গুরু কিভাবে বলো? নামই তো রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী, তাহলে তিনি হলেন বাবা, তাই না? তিনি গুরু নন। প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী মানে এদের কোনো পিতা রয়েছে। তিনি তো অবশ্যই তোমাদেরও পিতা। বলো আমরা বিকেদের বাবার সঙ্গে দেখা করতে চাই। প্রজাপিতার নাম কখনো শুনেছ? এত সন্তান সন্ততি রয়েছে, বাবাকে জানবে তবেই তো বুঝবে যে অসীম জগতের পিতা আছেন। প্রজাপিতা ব্রহ্মারও অবশ্যই কোনো বাবা আছেন, তাই কেউ এলে জিজ্ঞাসা করো যে কার কাছে এসেছ। বোর্ডে কি লেখা রয়েছে? যখন এত অগণিত সেন্টার্স রয়েছে, এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, তাহলে অবশ্যই বাবাও থাকবেন, তিনি গুরু হতে পারেন না। প্রথমে তো এ কথা বুদ্ধি থেকে বেরিয়ে আসু, বুঝুক যে এ হলো ঘর, কোনো পরিবারে এসেছি। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে তোমরা অবশ্যই তাই হবে। আচ্ছা, তাহলে ওই ব্রহ্মা আবার কার সন্তান? ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা হলেন পরমপিতা পরমাত্মা শিব। তিনি হলেনই বিন্দু, ওনার নাম শিব। তিনি হলেন আমাদের দাদু, তোমাদের আত্মা ওনারই সন্তান, তোমরা ব্রহ্মারও সন্তান। তোমরা এভাবে বলো যে আমরা বাপদাদার সঙ্গে মিলিত হতে চাই। ওনাদের এভাবে বোঝানো উচিত যাতে তাদের বুদ্ধি বাবার দিকে চলে যায়, তারা বুঝতে পারে যে আমরা কার কাছে এসেছি। প্রজাপিতা ব্রহ্মা আমাদের পিতা, উনি হলেন সমস্ত আত্মাদের পিতা। তাহলে প্রথমে এটাই বোঝো যে আমরা কার কাছে এসেছি। এভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে যাতে তারা জানতে পারে যে এরা শিব বাবারের সন্তান। এ হলো এক পরিবার, ওরা যেন বাবা আর দাদার পরিচয় পেয়ে যায়। তোমরা বোঝাতে পারো সকলের সদ্গতি দাতা হলেন নিরাকার পিতা, তিনি প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই সকলের সদ্গতি করেন। ওনাকে সকলেই ডাকে, দেখো না কত বাচ্চা রয়েছে যারা এসে উত্তরাধিকার প্রাপ্ত করে। প্রথমে তারা বাবার পরিচয় পাক, তখন বুঝতে পারবে যে আমরা বাপদাদার সঙ্গে মিলিত হতে এসেছি। বলো আমরা ওনাকে বাপদাদা বলি,
নলেজফুল পতিত পাবন তো সেই শিব বাবাই, তাই না? পুনরায় বোঝানো উচিত, ঈশ্বর হলেন সকলের সদ্গতিদাতা নিরাকার, তিনি জ্ঞানের সাগর, ব্রহ্মার দ্বারা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছে। তবেই তারা বুঝবে যে ব্রহ্মা কুমার কুমারীরা হলেন শিব বাবার সন্তান, তিনি সকলেরই পিতা। ভগবান এক, তিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তিনি স্বর্গের রচয়িতা, সকলের পিতাও, শিক্ষকও, গুরুও। সৃষ্টির আদি মধ্যে অন্তে রহস্য বোঝান, অর্থাৎ ত্রিকালদর্শী করে দেন। যাদেরই দেখবে বুঝতে পারার মতন তাদের বোঝানো উচিত। প্রথমে জিজ্ঞাসা করো, তোমাদের পিতা কজন, লৌকিক আর পারলৌকিক? বাবা তো সর্বব্যাপী হতে পারেন না, লৌকিক পিতার থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়, পারলৌকিকের থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়। তাহলে ওনাকে সর্বব্যাপী কিভাবে বলা যেতে পারে? এই শব্দটি নোট করে ধারণ করো, এ কথা অবশ্যই বোঝানো উচিত, বোঝাবে তো তোমরাই। এ হলো ঘর, আমাদের গুরু নয়। দেখো, এরা সকলে হলে ব্রহ্মা কুমার কুমারী, উত্তরাধিকার আমাদের নিরাকার শিব বাবাই দিয়ে থাকেন, যিনি সকলের সদ্গতিদাতা। ব্রহ্মাকে সকলের সদ্গতিদাতা, পতিত পাবন মুক্তিদাতা বলা যেতে পারে না। এ হলো শিব বাবারই মহিমা। যারাই আসবে তাদের এটাই বোঝাও, ইনি সকলেরই বাপদাদা, সেই বাবাই স্বর্গের রচয়িতা, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করেন। এভাবে তোমরা কাউকে বোঝালে তবেই বাবার কাছে আসার প্রয়োজন পড়বে না। তাদের এই অভ্যাস রয়েছে, তারা বলবে গুরুজির দর্শন করব। ভক্তি মার্গে গুরুর অত্যন্ত মহিমা করা হয়, বেদ শাস্ত্র যাত্রাদি সমস্ত গুরুই শিখিয়ে থাকেন। তোমাদের বোঝাতে হবে যে মানুষ গুরু হতে পারে না, আমরা ব্রহ্মাকেও গুরু বলি না, সদ্গুরু একজনই। কোনো মানুষ জ্ঞানের সাগর হতে পারে না, ওরা সকলেই ভক্তি মার্গে শাস্ত্র পাঠ করে, একে বলা হয় শাস্ত্র জ্ঞান, যাকে ফিলোসফিও বলা হয়। এখানে আমাদের জ্ঞান সাগর বাবা পড়ান, এই হলো স্পিরিচুয়াল নলেজ। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জ্ঞান সাগর বলতে পারো না, তাহলে মানুষকে কিভাবে বলতে পারবে? জ্ঞানের অথরিটি মানুষ হতে পারে না। শাস্ত্রের অথরিটিও পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। দেখানো হয়েছে যে ব্রহ্মার মাধ্যমে পরমপিতা পরমাত্মা সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। বাবা বলেন, আমায় তো কেউ জানেই না, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাবে? অসীমের উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকেই পাওয়া যায়। এখন এই বাবা কি করছেন? এ হলো হলি আর ধুরিয়া, তাই না? জ্ঞান বিজ্ঞান হলো কেবল দুটি শব্দ, মনমনা ভবরও জ্ঞান প্রদান করে। আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই এই জ্ঞান বিজ্ঞান হলো হলি এবং ধুরিয়া। মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে একে অপরের মুখে ধুলো দেয়, হয়ও এমনি, গতি সদ্গতি কারোর জানা নেই, তারা ধুলোই মুখে ঢালে। জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই, লোক কথা শুনে এসেছে, একে বলা হয় অন্ধ শ্রদ্ধা। এখন তোমরা আত্মারা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ। বাচ্চারা, তোমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্তির জন্যই পরামর্শ দিতে হবে, তবেই তারা জানতে পারবে এই উত্তরাধিকার ব্রহ্মার দ্বারা প্রাপ্ত করছো আর কারোর মাধ্যমে পাওয়া যেতে পারে না। সব সেন্টারে এই নাম লেখা রয়েছে যে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। যদি গীতা পাঠশালা লেখা হয় তবে তা সাধারণ কথা হয়ে যায়। এখন তোমরাও বিকে লেখো, তবেই তো বাবার পরিচয় দিতে পারবে। মানুষ বিকেদের নাম শুনেই ভয় পেয়ে যায়, তাই নাম লিখে রাখে গীতা পাঠশালা। কিন্তু এতে ভয় পাওয়ার মতন কোনো কথা নেই। তোমরা বলো, এ হলো ঘর, তোমরা জানো যে কার ঘরে এসেছ। এদের সকলের পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা। ভারতবাসীরা প্রজাপিতা ব্রহ্মাকে মানে, খ্রিস্টানরাও মনে করে আদিদেব এখানেই ছিলেন, যারাই হলেই মনুষ্য বংশ। কিন্তু তারা মানবে তো নিজেদের ক্রাইস্টকে, ক্রাইস্টকে বুদ্ধকে ফাদার মনে করে, বংশাবলী তো, তাই না? আসলে বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করেছেন, তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে বাবার পরিচয় দিতে হবে। ওরা বলে, আমরা তোমাদের বাবার সঙ্গে দেখা করতে চাই। তাদের বলো, উত্তরাধিকার শিব বাবার থেকে পাওয়া যায়, ব্রহ্মা বাবার কাছ থেকে নয়। তোমাদের বাবা কে? গীতার ভগবান কে? আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনাই বা কে করেছেন?
বাবা এই নামটি বললে সকলে বুঝতে পারবে এরা সবাই ব্রহ্মা কুমার কুমারী, শিব বাবার সন্তান। শিবের থেকে ব্রহ্মার মাধ্যমে গতি বা সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায়। তিনি এই সময় আমাদের জীবন মুক্তি প্রদান করছেন, বাকিরা সকলে মুক্তিতে চলে যাবে। বাচ্চারা, এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। কেউ এলে তাকে বোঝাও কাকে সাক্ষাৎ করতে চাও। তিনি তো আমাদেরও আর তোমাদেরও বাবা, তিনি তো গুরু গোসাই নন, এ তো তোমরা বোঝো। যেমন ভাবে হোলি ধুরিয়া করাও, তা না হলে হোলি ধুরিয়ার কোনো অর্থ হয় না। জ্ঞানের দ্বারা বসন রাঙিয়ে দাও, আত্মাই বসনের মধ্যে থাকে। এ পবিত্র হলে শরীরও পবিত্র পাবে। এই শরীর তো পবিত্র নয়, এ তো শেষ হয়ে যাবে। গঙ্গা স্নান শরীরকে করানো হয়, কিন্তু পতিত পাবন তো বাবা ছাড়ার কেউ নয়। আত্মাই অপবিত্র হয়, তাহলে আত্মা তো জলে স্নান করে পবিত্র হতে পারে না। এ কথা কেউ জানে না, ওরা আত্মাই পরমাত্মা বলে মনে করে। আত্মা নির্লেপ, এখন যারা সেন্সিবল হয়েছে তারাই ধারণ করতে এবং করাতে পারবে। যে সকল বাচ্চাদের মুখ থেকে সদাই জ্ঞান রত্ন নির্গত হয় তাদের রূপ বসন্ত বলা হয়। জ্ঞান বিজ্ঞান ব্যতীত পরস্পরে যদি কিছু আদান প্রদান করে তবে তো পাথরের আঘাত করে, সার্ভিসের বদলে ডিসসার্ভিস হয়ে যায়। 63 জন্ম একে অপরকে পাথর দিয়ে আঘাত করে এসেছে। এখন বাবা বলেন, জ্ঞান বিজ্ঞানের কথা বলে তোমাদের মনকে আনন্দে রাখা উচিত, পরনিন্দা পরচর্চার কথা শোনা উচিত নয়, এও তো জ্ঞান তাই না? সমগ্র দুনিয়ায় একে অপরকে পাথর দিয়ে আঘাত করছে। বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত। জ্ঞান বিজ্ঞান ব্যতীত না কিছু তোমাদের শোনা উচিত না শোনানো। যারা উল্টো পাল্টা কথা বলে তাদের সঙ্গই খারাপ, যারা প্রচুর সার্ভিস করে তাদের সঙ্গই ভালো। কোন ব্রাহ্মণ রূপ বসন্ত, কেউ আবার ব্রাহ্মণ হয়ে উল্টো পাল্টা কথা বলে, এরকমের সঙ্গে থাকা উচিত নয়, আরোই ক্ষতি করে দেবে। বাবা বারংবার সাবধান করেন, পরস্পরের সঙ্গে কখনো উল্টো পাল্টা কথা বলে না, তা না হলে নিজেদেরও সর্বনাশ অন্যেরও সর্বনাশ হয়ে যায়, তখন পদভ্রষ্ট হয়ে পড়ে। বাবা কত সহজ করে শোনান, সব থাকা উচিত। বাবা, আমরা গিয়ে অনেককে জ্ঞান প্রদান করি, তারাই হলো বাবার সত্যিকারের সন্তান। সার্ভিসেবল বাচ্চাদের মহিমা বাবা করেন, তাদের সঙ্গ করা উচিত। কে ভালো স্টুডেন্টদের সঙ্গে থাকে বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বলে দিতে পারে। কাদের সঙ্গে থাকা উচিত, কারা বাবার হৃদয়ে বসে রয়েছে, বাবা তৎক্ষণাৎ বলে দেবেন। যারা সার্ভিস করে তাদের বাবাও সম্মান দেন। কেউ কেউ তো সার্ভিসও করতে পারে না, এরকম অনেক খারাপ সঙ্গের কারণে স্থিতি ওপর নিচে হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি স্থূল সার্ভিসে ভালো হয় সে ভালো উত্তরাধিকার প্রাপ্ত করে। অল্প এবং বেকে বোঝানো অতি সহজ, যে কোনো জনকে কেবল বলো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস। শব্দই হলো দুটি, অল্প আর বে, এতে একদমই সহজ। কেউ এলে তাদের কেবল বলো বাবার আদেশ হলো মামে কম স্মরণ করো, সবচেয়ে বড় আতিথেয়তা হলো এটাই। বাবা বলেন, আমায় স্মরণ করো তাহলে তোমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। প্রতিটি সেন্টারে এরকম নম্বরের অনুক্রম রয়েছে, কেউ ডিটেলে বোঝাতে পারে, বোঝাতে না পারলে শুধু কথা বলো যে কল্প পূর্বেও বাবা এই কথা বলেছিলেন যে মামে কম স্মরণ করো, আর কোনো দেহধারী দেবতাদিকে স্মরণ করো না। এছাড়া পরনিন্দা পরচর্চা, উমুকে এরকম করে এই করে কিছু করো না, এই বাবা তোমাদের সঙ্গে হোলি আর ধরিয়া খেলেন। এছাড়া রং ইত্যাদি লাগানো, এসব হলো আসুরীয় মানুষের কাজ। কেউ বসে বসে যদি কারো নিন্দা করে তবে তা শোনা উচিত নয়। বাবা কত ভালো ভালো কথা শোনান, মনমনা ভাব, মধ্যাজি ভাব, কেউ হলে তাকে বোঝাও শিব বাবা সকলের পিতা। তিনি বলেন, আমায় স্মরণ করো তাহলে স্বর্গের উত্তরাধিকার পাবে। গীতার ভগবানও তিনি, মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই বাচ্চারা, তোমাদের কাজ হলো সার্ভিস করা, বাবার কথা স্মরণ করানো, এ হলো মহামন্ত্র, যার ফলে রাজধানীর তিলক পেয়ে যাবে। কত সহজ কথা, বাবাকে স্মরণ করো আর করাও, তাহলেই তোরই পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, সেন্সিবল হয়ে সকলকে বাবার পরিচয় দিতে হবে।
মুখ থেকে কখনো কটু বাক্য বলে ডিসসার্ভিস করে ফেলো না। জ্ঞান যোগ ব্যতীত অন্য কোনো চর্চা করবে না। দুই, যারা রূপ বসন্ত সার্ভিসেবল কেবলমাত্র তাদের সঙ্গেই করবে, যারা উল্টোপাল্টা কথা বলে তাদের সঙ্গী করবে না। বরদান, পরাধীনতাকে সমাপ্ত করে সত্যিকারের স্বতন্ত্রতার অনুভবী মাস্টার সর্বশক্তিমান ভব। বিশ্বকে সর্বশক্তির দান দেওয়ার জন্য স্বতন্ত্র আত্মা হও। সবচেয়ে প্রথম স্বতন্ত্রতা আসুক পুরনো দেহের অভ্যন্তরের সম্বন্ধ সম্পর্ক থেকে, কারণ না চাইলেও দেহের পরাধীনতা অনেক বন্ধনে আবদ্ধ। পরাধীনতা কেবল নিম্নমুখে নিয়ে যায়, দুশ্চিন্তা বা নিরস স্থিতির অনুভব করায়। তারা স্পষ্টরূপে কোনো অবলম্বন খুঁজে পায় না, না দুঃখের অনুভূতি না খুশির অনুভূতি, যেন মাছ সমুদ্রে আটকে পড়েছে। সেই জন্য মাস্টার সর্বশক্তিমান হয়ে সর্ববন্ধন থেকে মুক্ত হও, নিজের সত্যিকারের স্বাধীনতা দিবস পালন করো। স্লোগান, পরমাত্ম মিলনে সর্বপ্রাপ্তির আনন্দ অনুভব করে সন্তুষ্ট আত্মা হও। হোলি এবং ধুরিয়া, ধুরিয়া হল দোল পূর্ণিমার আগের দিন পালিত হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব, যা অশুভ শক্তির প্রতীক, অর্থাৎ যা আত্মাকে দহন করে সেই অপবিত্র দেহ অভিমানের খাতকে পুড়িয়ে ভস্মীভূত করে দাও। আর হোলি বা দোল হল পূর্ণিমার দিনে সকলকে রঙে রাঙিয়ে আলিঙ্গন করে এবং মিষ্টিমুখ করিয়ে মধুর সম্পর্কে বেঁধে রাখার উৎসব, যা শুভ শক্তির প্রতীক, অর্থাৎ আত্মা পবিত্রতার রঙে রেঙে উঠুক। পরস্পরকে রাঙিয়ে দেখ শুভ ভাবনা, শুভ কামনার রঙে প্রতিটি আত্মার মধ্যে গড়ে উঠুক এক মধুর সম্পর্ক। ওম শান্তি।